নির্যাতন করি সাজা প্রাপ্ত আশা, টাকা খাইয়া পয়সা খাইয়া ইমানটারে পিঠে বাজন, পাঁচ বছর পরে আইলো আবার সংসদ নির্বাচন, বরগুনাবাসী সবাই মিলে হলে সচেতন, জাতীয় সংসদ নির্বাচন মনে রাখেন তাই, আর আগে যদি জানা থাকতো এইসব নিয়ম বাসী যদি দেখে চান, আরে আরো কিছু আসল কথা এখন শুনে নেন, শ্রোতা ভাজন সভাপতি সুজন বরগুনা নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য, সবার পর থেকে বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব হাফিজুদ, যারা এখানে উপস্থিত রয়েছেন সতীবৃন্দ, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে প্রশ্ন করবেন এবং যারা প্রার্থীরা রয়েছেন তারাও একটা অঙ্গীকার করবেন যে তারা নির্বাচিত হলে এই জনগণ আসবে জানাতে, সে তখন বক্তব্য দেবে, সিরিয়ালি আসবে। তা আমরা প্রথম বরগুনা এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য যিনি সৎ যোগ্য এবং যার দ্বারা বরগুনার সার্বিক উন্নয়ন হবে।